হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখছেন আজকে শাকিল ট্যাগ, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হলো যে আপনার টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট থেকে কিভাবে পাবলিক করবেন। তো আপনার টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট থেকে পাবলিক করার জন্য এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন কিভাবে একটি টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট থেকে পাবলিক করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক, চলে যাই মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের টিকটক অ্যাপটি প্রথমত আপডেট করতে হবে। তো আপনার টিকটক অ্যাপটি 2022 সালে যদি আপডেট না দিয়ে থাকেন তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে লিখে সার্চ করবেন টিকটক। তো টিকটক লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট। তো আপনারা এখান থেকে আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন। তো আপডেট করে নেওয়ার পরে অ্যাপটি ওপেন করবেন। তো টিকটক অ্যাপটি ওপেন করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই কোনাতে প্রোফাইল নামে একটি অপশন। তো প্রোফাইলের ওপর ক্লিক করবেন। তো প্রোফাইলের ওপরে ক্লিক করার পরে উপর দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন, ওই থ্রি লাইনের ওপরে ক্লিক করবেন। থ্রি লাইনের ওপর ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো প্রাইভেসি ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট। তো প্রাইভেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবে সুইটস এনিওয়ে। তো সুইটস এনিওয়েতে উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। তো পার্সোনাল অ্যাকাউন্ট হওয়ার পরে এটাকে অন করলে আপনার টিকটক আইডিটি প্রাইভেট হয়ে যাবে। তো টিকটক আইডি এইভাবে প্রাইভেট করা থাকলে আপনারা এটাকে পাবলিক করবেন। তো পাবলিক করার জন্য এটাকে অফ করে দেবেন। অফ করার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে এটা আপনার পাবলিক হয়ে যাবে। তো আপনার টিকটক এইভাবে আপনারা পাবলিক করে নেবেন। তো পাবলিক করে নেওয়ার পরে এখানে আবার একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন। তো আপনার টিকটক ভিডিও যদি এখানে দেওয়া থাকে ডাউনলোড অপশন, তো এখানে যদি আপনারা এটা অন করে দেন তাহলে আপনার টিকটক ভিডিও সবাই ডাউনলোড করতে পারবে। আর যদি অফ করে রাখেন তাহলে আপনার টিকটক ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না। ঠিক আছে, তো আমি এটা অন করে দিলাম, আমার টিকটক ভিডিও সবাই ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট, কমেন্টে এখানে এভরি ওয়ান দেওয়া আছে, ফ্যান্স দেওয়া আছে, নো ওয়ান দেওয়া আছে। তো আপনারা যদি চান যে আমার ভিডিওতে কেউ কমেন্ট করবে না তাহলে আপনি নো ওয়ান করে দেবেন। আর যদি আপনার যারা ফলোয়ার্স আছে তারা যদি শুধু আপনার কমেন্ট করতে চায় তাহলে মাঝখানেটাতে ফ্যান্স দিয়ে দেবেন। আর যদি আপনার সবাই কমেন্ট করতে চায় তাহলে আপনি দেখতে পারবেন যে এভরিওয়ান এটা করে দেবেন। তো আমি এভরিওয়ান করে দিচ্ছি। তারপরে এখানে কমেন্ট ফিল্টার্স, তো এখানে তিনটা অপশন দেওয়া আছে। তো আপনারা দুই প্রথমটা লাস্টেরটা অফ করে মাঝখানেরটা অন করে রাখবেন। অন করে রাখার পরে বেগে চলে যাবে। বেগে চলে যাওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ফলোয়িং লিস্ট। এই ফলোয়িং লিস্ট আপনি যাকে যাকে ফলো করছেন সেটা আপনার কেউ দেখতে পারবে না। আপনি কাকে কাকে ফলো করছেন এটা যদি না দেখান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অনলি মি, আপনারা অনলি মিতে করে দেবেন। আর যদি আপনি কাকে কাকে ফলো করছেন এটা দেখাতে চান তাহলে আপনি এভরি ওয়ান করে দেবেন। তো আমি আমার ফলোয়িং লিস্ট কাউকে দেখাবো না, সো আমি অনলি মি করে দিছি। তারপর আবার বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডুয়েট একটি অপশন। তো এখানে ডুয়েট মানে আপনার ভিডিওর সাথে যদি কেউ ডুয়েট করতে চায় তাহলে আপনারা এভরি ওয়ান দিয়ে দেবেন। তাহলে আপনার সব ভিডিওর সাথে আপনারা মানে আপনার ফ্রেন্ডস যারা আছে এবং পাবলিক যারা আছে সবাই আপনার ভিডিওর সাথে ডুয়েট করতে পারবে। তো আমি চাইতেছি আমার সব ভিডিওর সাথে মানুষ অন্য কেউ ডুয়েট করুক, তো তার জন্য আমি ফ্রেন্ড এভরি ওয়ানে করে দিলাম। তো এভরি ওয়ান করে দেওয়ার পরে আপনারা বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন যে লাইক
লাইক ভিডিওস, তো আপনি কাকে কাকে লাইক করছেন সেটা যদি অফ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তারপরে অনলি মি করে দিবেন। অনলি মি করে দিলে আপনি যাকে যাকে লাইক করছেন কেউ দেখতে পারবে না। তো আর যদি আপনার এই টিকটক অ্যাকাউন্ট যদি ব্লক করতে চান তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্লকেড অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করে আপনার টিকটক আইডি ব্লক করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।